আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তুটি হলো রুই দাসের বৈষ্ণব সেবা। এই যে সেবা দিলে কি হয়, সেবা আমরা দেব কেন, আর সেবা দিলে বাবা আমাদের লাভটা কি হবে, আমাদের এই লীলার মধ্যে আমরা জানতে পারবো। অনেকে আছে বাবা দেখবেন, যদি ঘরের দরজায় অতিথি আসে না, দূর দূর করে তাড়িয়ে দেয়, কিমা দেয় না। অনেকে আবার খাবার সময় যদি কোনো ভিখারি এসে বলে, মা দুটো সেবা দিতে পারবি, এসে কি বলে, বলে শোনো আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, আর ফেরার সময় তুমি দুটি চাল ডাল নিয়ে যেও, অনেকে বলে না না। কিন্তু অপরাধ নেবেন না, একটা কথা বলি, কোনোদিন অতিথি যেন ঘর থেকে বহির্মুখ হয়ে না যায়। একটা বৈষ্ণব, একটা অতিথি, একটা ভিখারি যদি ঘর থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল সে সব সঙ্গে করে নিয়ে চলে যায়। তার জন্য চরণ ধরি বলি, মা খেতে দিতে হবে না। কোন অতিথি যদি আসে, তাকে বসতে দিয়ে এক গ্লাস জল দিয়ে তাকে বিদায় দিয়ে দেবে। কারণ বলা তো যায় না মা, ভগবান কখন কোন ছদ্মরূপ ধারণ করি, আমাদের দরজায় এসে ভিখারির মতো দাঁড়ায়। তো চলুন আজ আমার লীলার মধ্যে জানতে পারবো, এই ভক্ত সেবা দিলে, বৈষ্ণব সেবা দিলে আমাদের লাভটা কি হবে। তবে এই যে রুইতাস, বাবা রুইতাস কাদের বলে গো, যারা টোটো চালায় তাদের নাকি রুইতাস বলে, কাদের বলে গো, হ্যাঁ চলতি কথায় যাদেরকে বলে মুচি, চলছে কথার ভাষাটা বললাম, মুছি যাবে বলি, তাদের ভালোবাসায় নাম হলো রুইতাস। আজকের অনুভব করে দেখেন বাবা, এই যে রুইতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যে বৈষ্ণব সমাজে একটা মুচির ছেলে হয়ে সে বৈষ্ণব হলো। আর এই শুধু বৈষ্ণব হলো শুধু নয় বাবা, এমনকি সে ভগবানের কৃপা পেল, এমনকি পঞ্চ পাণ্ডব নিজের হাতে করে আজকের এই রুইতাসকে সেবা দিল। এটা কি করে হয় দেখবেন মায়েরা, কোন পূর্ব জন্মের যদি পূর্ণ সঞ্চয় না থাকে, কোনদিন ভগবত কৃপা বা ভগবানের দর্শন সম্ভব নয় বাবা। তো চলুন আজকের এই রুইতাস যে কি পূর্ণ সঞ্চয় করেছিল এটা জানতে গেলেই রুইতাসের আগের জন্মের ঘটনা আমাদের শুনতে হবে, তবেই আমরা জানতে পারবো কি করে ছেলেটা মুচির ঘরে জন্ম নিল। চলুন, এই যে রুইতাস আগের জন্মে নাম ছিল বাবা রামদাস। এই রামদাস তার জীবনটা কেমন ছিল দেখেন মা, ভগবান যেন কোনদিন ভক্তকে এমন পরীক্ষায় না ফেলে। এই রামদাস জন্মাবার আগে বাবার মৃত্যু হয়ে যায়, রামদাসের জন্মাবার পর যে মা জন্ম দিয়েছিল সেই মা ছেলেটাকে জন্ম দিয়ে রামদাসের মায়ের মৃত্যু হয়ে গেল। আর যেই না রামদাসের মায়ের মৃত্যু হয়ে গেল না, গ্রামের লোকজনেরা ডেকে ডেকে বলে উঠল, এই ছেলেটা হলো অলক্ষণে, জন্মাবার আগে বাবাকে খেয়ে নিল, জন্মাবার পরে মাকে খেয়ে নিল, আর যে জন্ম নিয়েই বাবা মা দুজনকে খায় সে কোনোদিন ভালো সন্তান হয় না। আচ্ছা বলেন তো মা, একটা একদিনের শিশুকে কে খাইয়ে মানুষ করবে, কেউ গ্রামের লোক নিতে চাই না, কেন বলে, যার ঘরে যাবে ওর তার বাড়ি ধ্বংস করে দেবে, কেন না, যে জন্ম নিয়ে বাবা মা দুজনকে খেয়ে নেয় সে ছেলের লক্ষণ কোনোদিন ভালো হয় না। সবাই বলে এলো, যা ওই ছেলেটাকে নিয়ে শ্মশান ঘাটে ফেলে দিয়া। আরে বাবা, আচ্ছা মাইরা, জন্ম দিয়ে যার বাবা চলে যায়, আস্তে আস্তে কথা নয়, একটু শান্ত হন, চঞ্চলতা নয়, জন্ম দিয়ে যার মা চলে যায় দেখবেন বাবা তার সব চলে যায়। জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু কোন রকমে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, কিন্তু জন্ম দিয়ে যার মা চলে যায়, মায়েরা দেখবেন তার সব চলে যায়। ভালো তোমাকে সবাই বাসবে,
কিন্তু তোমার মায়ের মতো করে কেউ না। তোমার মা যেমন তোমাকে ভালোবাসত, কেউ কোনোদিন তোমাকে আর ভালোবাসতে পারবে না। কিন্তু বলুন তো মা, যার বাবা মা দুজনেই চলে যায়, সে জগতে কি গো? না, ভালোবাসলো কিন্তু তোমার বাবা মার মতো করে তোমাকে কেউ কোনোদিন ভালোবাসবে না। আজকে লক্ষ্য করে দেখেন মা, এই রামদাসের জীবনটা কেমন গড়ে উঠছে। একদিনের একটা ছেলেকে সবাই দূর দূর করে ঠেলে দিচ্ছে, বলে একটা কাজ কর, ওকে ওই কাপড়ে পুটলিতে বেঁধেই ওকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়া। সবাই যখন ফেলে দিতে চাইছে, কিন্তু বাবা রাখে হরি মারে কে, মারে হরি রাখে। ভগবান যদি বলে কাউকে রাখবে, বাবা কারোর ক্ষমতা নেই যে তাকে নেবে। আর ভগবান যদি মনে করে কাউকে নেবেই, অত সোজা নয় মা, কেউ তাকে ধরে রাখতে পারবে। আর এই জগতে দেখবেন বাবা, যার কেহ নাই আমি আছি। কি মায়েরা দেখেছেন, রাস্তার ভিখারিরা কুকুর বিড়ালে লেটো খায়, তারা রাস্তার নর্দমার কাছে পড়ে থাকে। আমরা ঘরের ছেলে মেয়েদের বিড়ালে এটো খেতে দিই না, কুকুরের এটো খেতে দিই না, কেন? যদি কোনো অসুখ বিসুখ হয়। আর দেখেছো মা, রাস্তার ভিখারিরা কুকুর যেখানে খাচ্ছে, কুকুরের মুখ থেকে কেড়ে নিয়ে তারা খাচ্ছে। আমরা মশারির ভিতরে ঘুমাচ্ছি, তথাপি ডেঙ্গু হচ্ছে। কিন্তু যারা নর্দমায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব নর্দমায় তারা শয়নে আছে, দেখবেন মা তাদের কোনো অসুখ নেই। কেন? ওই যে বললাম, যার কেহ না আমি আছি। আজকের এই রামদাসকে যখন সবাই দূর দূর করে ফেলে দিচ্ছে, ওই গ্রামে এক বুড়ি মা ছিল। বুড়ি মা ছুটতে ছুটতে এসে বলছে, বাবাজি বাবাজি, তোমরা যদি কিছু মনে না করো বাবা, তোমরা ওই ছেলেটাকে আমার হাতে তুলে দেবে। দাও না বাবা, আমার তো কেউ নেই, আমি ওই ছেলেটাকে মানুষ করতে চাই, একবার দেবে আমার কাছে। ঠিক আছে, গ্রামের লোকজনেরা বলে বলে ভালোই হলো, অন্তত এই পাপটা গ্রাম থেকে বিদায় হবে। আর এই পাপ যদি গ্রামে থাকি, কোনোদিন গ্রামের মঙ্গল হবে না। সবাই মিলে ওই একদিনের ছেলে রামদাসকে তুলে দিয়েছিল সেই বুড়ি মার হাতে। আর ওই বুড়ি মা কি করতো জানো? গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করে, মাধুকুড়ি করে, যা কিছু পেত সেগুলো বিক্রি করে ওই রামদাসের জন্য একটু দুধ কিনে আনত। আমার একদিনের ছেলে তো, তাকে মানুষ করতে হবে। দেখতে দেখতে খাবাতে খাবাতে বয়স হয়ে গেল রামদাসে 5 বছর। আর এই 5 বছরের ছেলের গো কোনো খেলনা নেই। কিমা আপনারা ছেলেদের নিয়ে হরিনাম শুনতে এসেছেন, মেলায় কত দোকান বসেছে, কত কিছু খেলনা কিনে দিতে হয়। বেলুন কিনে দাও, গাড়ি কিনে দাও, মোবাইল কিনে দাও, কত বায়না। কিন্তু ওই রামদাস, যার জগতে কেউ নেই, ওই বুড়ি মাটা ভিক্ষা করে মানুষ করি, সেই রামদাসের কোনো খেলনা নেই মা গো। ওই রামদাস কি করে জানো? প্রতিনিয়ত মাটি দিয়ে একটা ভগবানের মূর্তি তৈরি করে, আর ভগবানের মূর্তি তৈরি করি তার চরণ তলে বসে কাঁদি। আর কি বলি জানো? রাধা কৃষ্ণ সেবি ভব জীব নেম ra
সেই বাবা জীবনে মা রানে রাধা কৃষ্ণ সেই জীবনে মা রানে যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া রে সখীর সঙ্গিনী হইয়া আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রহু বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গোড়ায়া বৃন্দাবনে নিত্য নিত্য যোগল বিলা বৃন্দাবনে নিত্য নিত্য যোগল প্রতিদিন ওই ছোট্ট রামদাস পাঁচ বছর বয়স থেকে ওই ভগবানের চরণ তলে বসে বসে কাঁদে, কিন্তু মা ভগবান বললেন যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পা তারপর হই আমি তার দাসানুদাস। এ জগতে বাবা যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু জগতে যারা কৃষ্ণ ভক্ত সারা জনম তাদের বসে বসে কাঁদতে হবে। এই কৃষ্ণ ভক্তদের দুঃখ কোনোদিন ফুরায় না। রামদাসকে ওই ভক্তি নিষ্ঠা দেখে ভগবান মনে মনে চিন্তা করলেন, রামদাস আমি যে তোকে একটু যাচাই করে নেব, আমি যে তোকে দেখব তুই আমার কত বড় ভক্ত। ও বাবা, যেমন শ্যাকরা দেখে নাই সোনা কোনটা আসল আর কোনটা নকল, ঠিক তত্র ভগবানও দেখে নাই কোনটা আসল ভক্ত আর কোনটা নকল ভক্ত। এ বাবা, যখন দল ওঠানামা করবে তখন প্রোগ্রাম গুলো দেবেন, বুঝলেন? তার জন্য কি বললো গো, ওই ভক্তদের ভগবান কৃপা করে যে বুড়িমা ওই রামদাসকে লালন পালন করেছিল না, হঠাৎ তিন দিনের জ্বরে ওই বুড়িমার মৃত্যু হয়ে গেল। চিৎকার করে জানালো দয়া মা, দয়া মা,
যে মাটুকু সম্বল ছিল তুমি তাকেও চিরজন্মের মত কেড়ে নিলে। কি অপরাধ করেছিলাম তোমার চরণে, কি দোষ করেছিলাম তোমার চরণে, যার জন্য চিরজন্মের মত আমায় কাঙাল করে দিলে। গ্রামের লোকজনেরা ওই মা দেহটা নিয়ে শ্মশান ঘাটে নিয়ে গেছে। রামদাস 5 বছরের ছিল, মার চরণটা বুকে জড়িয়ে ধরে আছে। মা তুমি আমায় ফেলে রেখে চলে যাব না, বাবা তুমি একেবারে আমায় দেখা দাও, একেবারে কৃপা কর মা গো। সবাই মিলে ওই ছোট্ট রামদাসকে ওই মার বুক থেকে কেড়ে নিয়ে দূর করে দিল, বেরিয়ে যা, দূর হয়ে যা, নিজের বাবা মাকে খেলি আর যে মা লালন পালন করলো তাকেও তুই খেলি। ওই 5 বছরের ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। জ্বালায় হাত পাতে মা দুটো খেতে দে, দূর দূর করে বেরিয়ে যা। অকালে বাবা মাকে খেয়েছিস, আবার আমাদের বাড়িতে খাবি বলে এসেছিস, দূর হয়ে যা, কেউ তোকে খেতে দেব না। ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিল, গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে গ্রামের বাইরে বের করে দিয়েছি। গাছে তলায় বসে বসে কাঁদে আর বলে কৃষ্ণ গাছের তলাতে বসে বসে কাঁদলো। বাবা ভক্ত যদি ডাকে ভগবান কি থাকে গো, যেই না ভক্ত চোখের জল দিয়ে দেখেছি। ভগবান মনে মনে করলো যায় দেখে আসি আমার ভক্ত কেমন আছে। ভক্তির লাগি ভগবান জীর্ণ মলিন বস্ত্র পরেছে, শত ছিদ্র ছেঁড়া বস্ত্র, হাতে নিয়েছে একটা লাঠি, কাঁধে নিয়েছে একটা ভিক্ষার ঝোলা, মাথার কেশ গুলো পেকে গেছে, শরীরের চামড়া গুলো আলগা হয়ে গেছে, লাঠি বর করে এসে দাঁড়িয়েছে কার কাছে, ওই যে ভক্ত গাছের গোড়াতে তাকাচ্ছি। ডাক দিল পিছনে রামদাস, ও রামদাস কে, কে আমায় এমন করি হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলে গো, কে তুমি? আমি এক বাবাজি ভিখারি, আমাকে কিছু খেতে দিন বাবা। লক্ষ্য করুন মাঝে নিজের পেটের ভাত জোগাড় করতে পারবে না, ভগবান আজকে তার কাছে সে খেতে চাইছে। ওরা আমি 3 দিন উপবাসে আছি, আমায় কিছু খেতে দে না রে বাবা। দেখেছেন বাবা, এটাই হলো আমার ভগবান, যার আছে সে দেয় না। আরে কিছু
যার কিছু নেই সে দেবার জন্য পাগল। রামদাস বলল, বাবাজি আমি যে নিজেই তিন দিন কিছু খাই, কারণ যার বাড়িতে যাই সে আমায় লাঠি মেরে তাড়িয়ে দেয়, আমাকে কিছু খেতে দেয় না। ও ভাইরা, ভক্ত আছে বলে তো ভগবানের ব্যথা। ভক্ত আছে বলে তো ভগবান খেতে পায়, আর ভক্ত যদি না থাকতো ভগবান খেতে দিত কি? এই যে হরি নাম যজ্ঞ হচ্ছে, আমার কমিটি ভাইরা দাদারা আছে বলে তবে তো আমার মা প্রভুর ভোগ বসছে, আর যদি এই ভক্ত না থাকতো আমার মা প্রভুর খেতে দিত কি? ভক্ত সেবা দিলে তবে ভগবানের সেবা হয়। আজ রামদাস নিজে কিছু খাইনি, তাকে কিছু দেয়নি, আর তারও তিন দিন কিছু খাওয়া হয়। ভগবান তো আগে বড় লোকেদের নয় গো, কোনদিন আগে বড় লোকেদের ঘরে যায়। ভগবান সবসময় গরিবদের ঘরে আগে গিয়ে দাঁড়ায়। কেন? আজকের ভগবান কি পারত না একটা বড় লোকের ঘরে গিয়ে আঁচল পাতি খাবার জন্য? বড় লোকেদের ঘরে কি থাকে না বাবা, যা চাইবে তাই পাবে। কিন্তু ভগবান গেল কোথায়? যে দিনহীন পথের ভিখারি বাঙা, কারণ এটাই হলো তত্ত্ব মা। দেখবেন বাবা, এই একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা যত তালা মেরে যাই তত আমাদের জ্বালাটা দ্বিগুণ বেড়ে যায়। ভালোবাসে তারা কারা জানো? যারা জগতে গরিব থাকে। আর দেখবেন যারা গরিব ভিখারি তারা সময় মতো ভগবানের সেবা দিতে যান, আর যারা ধনী জমিদার বড় লোক হয়ে যায় ছোট ছোট থালা ছোট ছোট গ্লাস। দেখেছেন মা, সব থেকে হিন্দুদের ঘরে সব থেকে ছোট থালা গ্লাস পাওয়া যায়, আর কোন ধর্মের লোকেদের ঘরে পাওয়া যায় না। এত ছোট থালা পাওয়া যায় মা, একটা শশার টুকরো দিলে সে থালাটা ভর্তি হয়ে যায়। ছোট ছোট একটা গ্লাস, এতটুকু জল যে জিহবাই দিলে জিহবাটা ভেজে না, সেইটুকু গ্লাসে আমরা ভগবানকে খেতে দিই। দুটো নকুল দানা দেব বাবা, সে বেলা গড়িয়ে দুটো বেজে যাচ্ছে। বলে মাঠ ঘাটের কাজ কাজ করে তবে তো তাকে খেতে দেব, দুটো নকুল দানা দিবি বেলা দুটো বাজে। এই তো ভালোবাসা, আমাদের ভালোবাসা নয় গো, আমাদের স্বার্থপরতা। এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ছেলে যেন ফার্স্ট ডিভিশনে যায়, আর ছেলে যদি ফার্স্ট ডিভিশনে যাই তাহলে 5 কিলো বাতাসের হরি রোড সামনের বছর হরি নামে দেব। তাহলে ফার্স্ট ডিভিশনে গেলে তারপর, আর যদি না যাই 50 বাতাস আর আমার প্রভুর মন্দিরে আসবে। এই তো ভালোবাসা, তুমি আমায় দাও আমি তোমায় দেবো, এমনি তোমায় কিছু দেব না, এটা ভালোবাসা। কিন্তু ভগবান কোনদিন বড় লোকেদের দয়ব, ভগবান যদি বড় লোকেদের হতো সেদিন তো দুর্যোধন রাজভোগ করে কৃষ্ণকে খেতে দিয়েছিল। খেয়েছিল কি? রাজভোগ, সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, সোনার সিংহাসন, কৃষ্ণ আসবে কৃষ্ণ খাবে, কিন্তু দিয়েছিল বটে। ভগবান সবই একরাশ বদনে দেবেই, আর ওদিকে একটা মেয়ে বসে বসে কাঁদছিল, মেয়েটাকে গো আপনাদের মতো মাথাতে সিঁদুর হাতে শাখা সাদা আলতা পেড়ে সাজি। মেয়েটা কেমন ভক্তিমতী ছিল জানো? যার নাম ছিল পরাশরী। ও বাবা, আপনারা তো গ্রামে বাস করেন,
এই গ্রামেতে আমাদের মায়েরা মাঠে ঘাটে না যায়, বাড়িতে অনেকে ফলের গাছ, অনেকে ফুলের গাছ, সবজির গাছ লাগায়। আচ্ছা বলেন তো মা, কজন ভক্ত বলেন ওই বীজটা যখন মাটিতে পথে, একজনই কি বলেন যে কৃষ্ণ এই বীজ আমি মাটিতে পুঁতে দিলাম, এই বীজ থেকে যেদিন বৃক্ষে পরিণত হবে, যেদিন এই বৃক্ষে ফসল ফলবে, তোকে নিবেদন না করি আমরা কেউ গ্রহণ করব না। কি মা কোনদিন বলেছেন এগুলো আমাদের কাজ নয়, আমরা তো ভক্ত নই? বলেছিল ওই মেয়েটা পড়া শ্বশুর রাস্তায় ভিক্ষা করতে গিয়েছিল না, রাস্তার পাশে পড়েছিল একটা কলা গাছের চারা, সেই চারাটা তুলে নিয়ে ঘরে ফিরে এসে কেঁদে কেঁদে চোখের জল দিয়ে বলেছিল কৃষ্ণ এই কলা গাছের চারাটা আমি মাটিতে পুঁতে দিলাম, যেদিন গাছ বড় হবে, যেদিন গাছে কলা ধরবে, তুই যতদিন না খাবি ততদিন আমরা এই কলাতে স্পর্শ করব না। প্রতিজ্ঞা করে গাছটা পুঁতে দিল, গাছ বড় হলো, বড় একটা কলার কাঁধি পড়ল, কাঁধিটা পড়ে কাঁধিটা পেকে গেল, পেকে গিয়ে বাবা এইবার কলাগুলো পচে পচে পড়ে যাচ্ছে, তবু আমার কৃষ্ণ আসে এত সোজা। তুমি গাছ পুঁতে দিলে, তুমি বলে পুঁতলে আর কৃষ্ণ এসে খেয়ে গেল, কত সোজা না। যখন কলাগুলো পচে পচে পড়ে যাচ্ছে, পরাশরি ওই কলা গাছের গোড়ার কাছে গিয়ে ডাক দিল কৃষ্ণ কৃষ্ণ দেখা, কত দূরি তু গাছের দিকে তাকিয়ে দেখে কলা পচে পড়ে যাচ্ছে। ভগবান তখন দুর্যোধনের বাড়িতে রাজভোগ খাবে বলে বসেছে, আর সবে বদনে দিতে যাবি, ওদিকে পরাশরি দাস যেই না কৃষ্ণ বলে ডেকেছে না, সঙ্গে সঙ্গে ওই রাজভোগ ফেলে দিয়ে পাগলের মতো ছুটে গিয়ে পরাশরির দরজায় দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে ডাক দিল পিসিমা পিসিমা, কেমন করে আমায় পিসিমা পিসিমা বলে ডাকলো, ওরে তুই কে পিসিমা? আমি তোমার কৃষ্ণ, এসেছিস কিন্তু তোকে কোথায় বসতে, যে তোকে বসতে দেবার জায়গাটুকু আমার ঘরে নেই, নর্দমায় পড়েছিল বাবা একটা ছেঁড়া ছিছির বস্ত্র, সেটা ঝেড়ে দিয়ে কৃষ্ণকে বসতে দিয়েছে বস। কৃষ্ণ বসে বলছে পিসিমা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। আর যেদিন কৃষ্ণ গেল না বাবা, সেদিন একাদশীর পরের দিন দ্বাদশী, আর এই পরাশরী স্বামী যার নাম ছিল বিধু, ভিক্ষা করি এলে তবে তো খাওয়া হবে, তবে তো একাদশীর পালন করা হবে, একাদশীর পালন করবি ওই ভিক্ষার অন্ন এনে। আচ্ছা কৃষ্ণ বলল পিসিমা খেতে দাও কিছু, ঘরে কি দিয়েছে জানো, অনেক দিন আগে কারা পোকা লেগে যাবা কিছু খুব,
আমা ভগবান কি খাচ্ছে দেখেছো? পোকা হয়ে গেছে, পোকা লেগে গেছে, কিছু খুঁদবো, সেই খুঁদটা ধুয়ে নিয়ে একটু খুদন্ত করেছে আর গাছ থেকে এক কাঁদি কলা পেরেছে, কৃষ্ণকে কোলের উপরে বসিয়েছি, একবার করে ওই পোকা লেগে যাওয়া খুদন্ত দেয় আর কলাটা ছাড়াই শ্বাসটা ফেলে দেয়। কৃষ্ণ রে খসাটা নিয়ে কৃষ্ণকে বলে, তুই তো কামালিনী কৃষ্ণ রে, একবার কৃপা করলে ওই শ্বাসটা ফেলে দেয় আর খসাটা কৃষ্ণের বদনে দেয় বলে খা। ও মাইরা কোনদিন ভগবান কলার খসা খাইবো? খাইগো খাই। এ জগতে কোন ভক্ত যদি প্রেম আর ভক্তি ভালোবাসা মাখিয়ে দিতে পারে তৎক্ষণাৎ সে কলার খসা গ্রহণ করে। পরাশরি কলার খসা খাওয়াচ্ছে, কৃষ্ণ বলছে আরো দাও আরো দাও, কাশি আরো দাও, যত দিচ্ছে তত সেবা করছে। আর একটা ছেলে গিয়ে খবর দিয়েছে বিদুরকে, বিদুর বিদুর তুমি জানো তোমার বাড়িতে তোমার কৃষ্ণ এসেছে গো। যেই না কৃষ্ণ নামটা শুনেছি না, পাগলের মতো উন্মাদের মতো একেবারে ছুটতে ছুটতে গিয়ে ঘরের দরজায় গিয়ে ছপ ছপ পরাশরি যার চরণ পাবার লাগি যোগী মুনি ঋষি কাঁদে, যার চরণ পাবার লাগি শিব সারা জীবন শ্মশান বাসী, যার চরণ পাবার লাগি কত বড় লোক নিঃস্ব ভিখারী। আজ তুমি এসে আমার কৃষ্ণকে কলার খসা দিচ্ছ বাবা, যে একবার ভগবান কোলে পায় তার কি আর বাচ্চি জগতের জ্ঞান থাকে গো। কিছু বুঝতে পারছে না পরাশরি, পরাশরীর স্পর্শ করে বলছে পরাশরি যেই না দেখেছে চমকে উঠেছে, এটা তুমি কি করছো? আমার কৃষ্ণের বদনে কলার খসা দিচ্ছ? পরাশরি একটু মৃদু হেসে বললেন, বাহ 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 বাহ, হ্যাঁ গো স্বামী, আমার কোলের উপরে কৃষ্ণ বসে আছে তাই আমি দিশেহারা, কিন্তু তোমার কি অবস্থা গো? বাবা পরাশরী দেখছে বিদুরের কি দশা জানো, পরনে ধুতিটা ছিল, স্নান করতে করতে যেই না কৃষ্ণ এসেছে খবর দিয়েছে। আনন্দ পরনে ধুতিটা ফেলে দিয়েছে, ধুতিটা ফেলে দি, তিনি ওই কৃষ্ণ নাম করতে করতে চলে। পরাশরী বললে গো আমার কোলে কৃষ্ণ, আমি কৃষ্ণ দেখেছি তাই আমার এ দশা, কিন্তু তোমার কোলে তো কৃষ্ণ নেই, তুমি তো কৃষ্ণ দেখবি, তোমার কি করি এই দশা হলো? ভক্তা দিন ভগবানে আমার ওই বিদুরীকে বুকে লইয়ে বললেন, বিদুরী রে এই জগতে অনেকে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকি, কিন্তু তোর মত করি এমন ভাবে কেউ কোনদিন আমায় ডাকি রে। ওরে বিদুর রে মনে করে নয়নের জলে
ভগবান বিদুর কে বললেন, বিদুর জগতে আমায় অনেকে ডাকে, তবে তোর মত করে কেউ ডাকেনি। তবে সব এই ত্রিজগতে যদি তোর মত করে কোন ভক্ত আমায় নয়নের জল দিয়ে ডাকে, সারা জনম আমি তার দরজায় বাঁধা। তালে বাবা লক্ষ্য করুন, ভগবান রাজভোগ ফেলে পোকা লেগে যাওয়া ক্ষুদন্ত আর কলার খসা খেয়ে গেল। আজ ঠিক সেই লীলায় ভগবান আমা রামদাসকে বললেন, ও রামদাস আমায় কিছু খেতে দিবি? বাবা বাবাজি আমার কাছে যে কিছু নেই, আমি তোমায় কি খেতে দেব? ও তার মানে তোরও আমার মতো দশা। একটা কাজ কর, শোন, এখান থেকে চলে যা তুই ওই বারাণসীতে। বাবা যারা গেছেন কাশীধামের বারাণসী, ওই বারাণসীতে গিয়ে দেখবি ওখানে গুরু রামানন্দের আশ্রম আছে। যা বাবা যা, আজকে থেকে গিয়ে তুই ওই গুরু রামানন্দের আশ্রমে থাকবি। বাবা ঠাকুর ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না যে তার কাছে কে সে আদেশ দিয়ে গেল। ছোট্ট রামদাস আজকে যাচ্ছে কোথায়? বারাণসীতেই। আর বদলে কি বলি জানো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বম। জয় রাম সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। আর যেই রামে সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই রামে সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। আজে জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা। ওই গুরুদেবের নাম করতে করতে একেবারে রামানন্দের চরণতলে গিয়ে রামদাস একেবারে আছার খেয়ে পড়ল। আর যেই না রামদাসের চরণটা জড়িয়ে ধরল, আরে কে কে কে, আরে এমন করে আমার চরণ জড়িয়ে ধরলি কেন? যেই না চরণটা সরিয়ে নিয়েছে, বাবাজি আমি হলাম রামদাস। তোর বাড়ি কোথায়? বাবা মাকে গুরুজি জগতে আমি অনা, এতটুকু ছিলি বাবা মা খারা। আয় আয় আয়। তারে রামদাস তুই কি জানিস আমার আশ্রমে থাকতে গেলি তোকে কটা নিয়ম মেনে চলতে হবে? বলুন গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। বাবা ঠাকুর মুষ্টি ভিক্ষা মানে এটা নয়, যতক্ষণ শরীর চলবে ততক্ষণে যেতে পারবে না, মুষ্টি ভিক্ষা মাত্র তিনটে বাড়ি, তার মানে বাড়ির ভিতরে যেতে পারবে না। রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে, তোমার এই গেরুয়া বসনে দেখে তিন বাড়ি থেকে তিন মা তিন মুষ্টি ভিক্ষা দিলে ওই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তোমাকে রন্ধন করে দিতে হবে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব, তুমি আমাকে আদেশ দাও, আমি প্রতিদিন ওই মাধুপুরি করে ওই মুষ্টি ভিক্ষা করে আমি তোমার চরণে নিবেদন করব। ছোট্ট ছেলেটা মনে বড় আনন্দ, দিন গেল মাস গেল সপ্তাহ চলে গেল, মনে মনে সারাদিন ভগবানের নাম করি আর কি করি, মাধুপুরি করি। ভক্তাদিন ভগবান মনে মনে চিন্তা করলো, রামদাস রামদাস
এইবার যে তোকে একটু যাচাই করতে হবে, প্রথম পরীক্ষা করেছি আমি তোর মূর্তি ধারণ করে, এইবার দ্বিতীয়বার পরীক্ষা করব তোর কাছে ছত্রবেশে গিয়ে আমি পরীক্ষা করে নিয়েছি, উত্তীর্ণ হয়েছি, এইবার দেখব তুই কি করে উত্তীর্ণ হস। হঠাৎ বাবা ভগবান কি করলো, ডাক দিল পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতেই যেন ওই রামদাস আর মুষ্টি ভিক্ষায় যেতে না পারে। সঙ্গে সঙ্গে মা আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে থেকে মেঘ ঘনি এলো, ঝড় বৃষ্টি বজ্রপাত, মুহুর মুহুর বজ্রপাত করছি, বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে। রামানন্দ ডাক দিলেন, খোকা যা তাড়াতাড়ি যা, মুষ্টি ভিক্ষায় নিয়ে চলে যা, গুরুজি এত ঝড় বৃষ্টি চারিদিক অন্ধকার, আমি কি করে যাব গুরুজি? আমি আগেই বলেছিলাম বাবা আমার আশ্রমে থাকতে গেলে তোকে নিয়ম মেনে চলতে হবে, যাচ্ছি গুরুদেব যাচ্ছি, ছোট ছেলে তো, গুরুদেবের ভয় পেয়ে ছোট ছেলেটা চলে গেল কোথা, মুষ্টি ভিক্ষার জন্য যেই না রাস্তায় বেরিয়েছে না, হঠাৎ এক জমিদার গিন্নি মা রামদাসকে দেখে বলছে, খোকা আয় বাবা আমার কাছে আয়, এত ঝড় বৃষ্টিতে তুই কোথায় যাবি, আয় তো দেখি তোর গুরুদেব জানতে পারবে না, আয়। চাল ডাল সবজি যা যা লাগে ছেলেটার পুটলিতে বেঁধে দিল রামদাস, পুটলিটা মাথায় নিয়ে রামানন্দের আশ্রমে ফিরল। প্রতিদিন বাবা যেমন রন্ধন করে দেয় আজও রন্ধন করে দিয়েছে, কিন্তু বাবা আজকে রামানন্দ প্রত্যেক দিন ওই প্রভুকে নিবেদন করে আর আসন পেতে দিয়ে নিজে যোগাসনে বসে দেখে, আমার প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। যোগী পুরুষ তো বাবা ধ্যানা ধ্যানে দেখতে পায় প্রভু প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে আসন পেতে দিল, নিবেদন করলো কিন্তু প্রভু আমার আসনে বসছে না, কেন গো? রামদাস যে ঘোর অন্যায় করে ফেলেছে, গুরুদেবের আদেশ ছিল কারণ বাড়ি থেকে অযাচিত ভাবে কিছু আনা যাবে না, সেই ভুল করলো আজকে রামদাস, যেই না প্রভু সেবা পাচ্ছে না, দৈব মানি করলো ভগবান রামানন্দ, রামানন্দ এতদিন তুই মুষ্টি ভিক্ষা করি আমায় সেবা দিস বলি আমি তোর আশ্রমে সেবা পা, ওরে আজকের যখন তুই মুষ্টি ভিক্ষা করে দিলি না, অযাচিত ভাবেই লোকের বাড়ি থেকে চেয়ে এনে দিলি, আজকের পর থেকে তোর হাতের প্রসাদ আমি সেবা করব না, করব না, করব না, চিৎকার করে ডাক দিল রামানন্দ, ছোট ছেলে তো বাবা ছুটতে ছুটতে এসেছে, গুরুদেব গুরুদেব আমায় ডাকছিলি গুরুদেব, সত্যি করে বল তুই কাল রাত্রিতে মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? দেখবেন বাবা যারা ছোট বাচ্চা হয় ছোট সন্তান তারা কিন্তু কোনোদিন মিথ্যাটা আগে বলে না, দেখবেন তাদের মুখ থেকে সত্যিটা বেরিয়ে যায় পরে মিথ্যে বলে, ছোট ছেলে তো। রামদাস বলছে, গুরুজি গুরুজি জানো গুরুজি আর আমাকে দুদিন ভিক্ষায় যেতে হবে না, জানো গুরুজি আমি কত ভিক্ষা পেয়েছি, এক জমিদার মা আমাকে কত চাল ডাল আলু দিয়েছে আর আমাকে দুদিন যেতে হবে না। রামদাস আমি তোকে বারবার বলে দিয়েছিলাম তুই কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে হাত পেতে চাইবি না, তবু তুই আমার কত অবাক্ত হয়ে সেটাই করলি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে, তোর মত সন্তানের কোনোদিন আমার আশ্রমে ঠাঁই হবে না, দূর হয়ে যা।
হলো না দূর হয়ে যায় তোর থেকে চরণটা জড়িয়ে ধরেছে গুরুদেব যত ইচ্ছা আমায় মারো আমাকে মেরে আমাকে মেরে ফেলে দাও কিন্তু তোমার চরণ জড়িয়ে তুমি যদি আমাকে তাড়িয়ে দাও আমি যে অনাথ আমি যাব কোথায় বেরিয়ে যায় চরণ ছেড়ে দে বলছি চরণ ছেড়ে দে চরণ ছেড়ে দে মারল এক লাঠি বাবা পাঁচ বছরের ছেলের পিঠে এত জোরে লাঠি মেরেছে না ছেলেটার পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে বলুন তো বাবা কত জোরে লাঠি মারলে তবে লাঠির চিহ্নটা পিঠে পড়ে যায় বড় কষ্ট বড় জ্বালা বড় যন্ত্রণা গুরুদেব আমাকে মেরে এখানে মেরে ফেলে দাও কিন্তু তোমার চরণ ছাড়া করো না তবে এত করে মারলাম এত করে বকলাম এখন আমার চরণ ছাড়িয়ে না তবে শোন অপদার্থ তোর জন্য আমি ভজন থেকে সরে গেছি তুই আমার এই ভজন থেকে যখন সরিয়ে দিলি গুরু বাক্য যখন লঙ্ঘন করেছিস আমি তোকে অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাক সে আমি তোকে অভিশাপ দিলাম শুধু তোর জন্ম শেষ নয় এর পরের জন্মে তোকে যেতে হবে আমি মুচির ঘরে